যুবরাজ সিং। অনুসূচিত জাতির বিরুদ্ধে অপমানসূচক মন্তব্য করার অভিযোগত গ্রেপ্তার হয়েছে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। হানসি সদর থানাত যুবরাজ সিংর বিরুদ্ধে রুজু হয়েছে এক গোচর। বেটিংর জাদুরে বিশ্ব ক্রিকেটক মোহাচ্ছন্ন করে রখা এগারী তারকা ক্রিকেটারর ভারতীয় ক্রিকেটলৈ অবদান সর্বজন বিদিত। পিছে এইবার ক্রিকেটর বাবে চর্চিত হওয়া নাই যুবরাজ। সামাজিক মাধ্যমত করা এক মন্তব্যর বাবেই হয়েছে এই চর্চা। প্রথমে গ্রেপ্তার, তারপর জামিন, ইয়াকে লৈ এতিয়া তুলপাড় ক্রীড়াজগত। অভিযোগ অনুসরি তারকা ক্রিকেটারগিয়ে রোহিত শর্মার সঙ্গে লাইভ চাটত ইউজবেন্দ চাহালর সন্দর্ভত এক জাতিবিদ্বেষমূলক মন্তব্য করেছিল। ইয়ার পাছতেই যুবরাজ সিংর এই মন্তব্যক লৈ সৃষ্টি হয়েছিল সরব চর্চা। বিভিন্নজনে দীর্ঘদিন ধরে যুবরাজ সিংক এই মন্তব্যর বাবে ক্ষমা খোঁজারও দাবি জানায় আহিছিল। উল্লেখযোগ্য যে হরিয়ানার এজন লোকে প্রাক্তন ক্রিকেটারজনের বিরুদ্ধে রুজু করেছিল এক গোচর। ইয়ার পাছতে উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ মর্মে যুবরাজ সিং চণ্ডীগড়লৈ যায়। অবশেষত হানসি আরক্ষীয়ে 153A আর 505 আইনের অধীনত গ্রেপ্তার করে যুবরাজ সিংক। অবশ্যে কেই ঘণ্টামানের পাছতে অন্তর্বর্তী জামিন লাভ করিলে ক্রিকেটারগিয়ে। আনহাতে যুবরাজ সিংয়ে এই বিতর্কিত পোস্টর সন্দর্ভত দুঃখ প্রকাশ করে ইতিমধ্যেই ক্ষমা বিচারিছে। তেওঁৰ মতে কারোবার আবেগত আঘাত হানিবলৈ এই মন্তব্য তেওঁ করা নাছিল। ক্রিকেট তারকাগীর গ্রেপ্তারে স্তম্ভিত করেছে যুবরাজ সিংর অনুরাগীক। ক্রিকেটারগীর অগণন অনুরাগীয়ে আশা করেছে সোনকালে তেওঁলোকের প্রিয় ক্রিকেটারগী দুঃখমুক্ত হোক। বিতর্কর পৰা আঁতৰি থাকক ভারতীয় ক্রিকেটর বহু যুজর নায়ক যুবরাজ সিং। চিন্ময় বৰা, প্রতিবেদন, অলিম্পিয়া স্পোর্টস।